সালাম আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি এবিসি জব কেয়ারের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ রেলওয়ে পয়েন্ট ম্যান পদের বিপরীতে 762 জনের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি পাবলিশ করেছে। আমরা ইতিমধ্যে অনেকে এই বিষয়ে অবগত হয়েছি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পাবলিশ করার পরে আমাদের কাছে অনেকেই কোশ্চেন করতেছেন যে আসলে এই বাংলাদেশ রেলওয়ের যে পয়েন্ট ম্যান পদটি, এই পদের আসলে মূলত কাজগুলো কি। এখন আমরা এই কোশ্চেনের অ্যান্সারটি খোঁজার জন্য এই রিলেটেড যারা জব করেন, পরিচিত যারা আছে, তাদের কাছে অ্যান্সারটি খোঁজার চেষ্টা করি। তবে অ্যান্সার খুঁজে আমরা যতদূর জানতে পারি যে এই পয়েন্ট ম্যানরা মূলত আসলে বিভিন্ন জংশনে মূলত দুই ধরনের কাজ হয়ে থাকে বেসিক্যালি। একটা হলো যে অফিসিয়াল এবং প্র্যাকটিক্যাল। তবে এই পয়েন্ট ম্যানদের নামের প্রেক্ষিতে মূলত যেই কাজটি এরা করে থাকে সেটা হলো বিভিন্ন যে রেলওয়ের জংশনগুলো আছে বিভিন্ন স্টেশনে, এখানে যে রেলওয়ের পয়েন্টগুলো আছে অর্থাৎ জংশনের যে পয়েন্ট, অর্থাৎ মূল কথা আমরা যদি বলি যে রাস্তা, যেমন দেখবেন যে অনেক সময় রাস্তা কিন্তু রেলওয়ে জংশনের মধ্যে বা দুইটি লাইন যখন একটি লাইন থেকে দুইটি লাইন ভাগ হয়ে গেছে সেখানে একটি পয়েন্ট থাকে, অর্থাৎ একটি হাতলের মতো থাকে। হাতল দিয়ে কিন্তু পয়েন্টটাকে মিলিয়ে দিলে রাস্তা চেঞ্জ হয়ে যায় হাতলের মাধ্যমে। তো এই মূলত আসলে এই পয়েন্টটাকে কন্ট্রোল করাই হলো এই পয়েন্ট ম্যান যারা আছে তাদের কাজ। এরা বিভিন্ন স্টেশন মাস্টার বা অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারের আন্ডারে নিয়োজিত কর্মচারী। এরা বিভিন্ন জাংশনে বা স্টেশনে এদের ডিউটি বেসিক্যালি হয়ে থাকে। আর এরা দেখা যায় যে আসলে যেইখানে জাংশন বেশি, অর্থাৎ যে স্টেশনগুলো খুব জনবহুল বা বেশি পরিমাণ ট্রেন আছে, যেমন আমরা বিভিন্ন বিভাগীয় স্টেশনগুলো যেগুলো আছে এখানে ট্রেনের পরিমাণ বেশি, যেমন ঢাকা যে রেলওয়ে স্টেশন আছে, বিমানবন্দর, তারপরে আপনার সিরাজগঞ্জ, রাজশাহী, পাবনা, এইসব মানে যেগুলোতে রেল চলাচল বেশি করে সেইখানে এই পয়েন্ট ম্যানদের কাজগুলো কিন্তু বেসিক্যালি বেশি থাকে। অপেক্ষাকৃত যেখানে ট্রেন কম চলাচল করে বা জংশন নেই বা জংশনের পরিমাণ কম বা রাস্তা কম রেল লাইন, সেখানে কাজগুলো তুলনামূলকভাবে কম থাকে। তবে এই পয়েন্ট ম্যানরা বেসিক্যালি আমরা যতদূর জানতে পেরেছি যে এই সাধারণত শিফটিং ডিউটি করে থাকে, কারণ রেলওয়ে যে ব্যবস্থা এটি অনেকটা জরুরি সেবার আওতাম মানে যুক্ত আমরা একটা বলতে পারি। কারণ হলো যে এই রেলওয়ে সেবাটা কিন্তু সার্বক্ষণিক দিন রাত 24 ঘন্টায় চলাচল করে এবং খুব সেন্সিটিভ একটা বিষয়। অনেক গতিতে ট্রেন চলাচল করে এবং এগুলো দেখা যায় ট্রেন ক্রসিংয়ের যে বিষয়টি থাকে, তারপরে লাইনে দাঁড়ানোর যে বিষয়টা থাকে বিভিন্ন স্টেশনের, এগুলো কিন্তু সবসময় সার্বক্ষণিক একটা কন্ট্রোলিং প্রসেস। তো এই জন্য এটা খুবই সেন্সিটিভ একটা কাজ এবং সেন্সিটিভ একটা বিষয়। তো এই জন্য সার্বক্ষণিক সচল রাখার জন্য এই পয়েন্ট ম্যানদের যে ডিউটি টাইম এটা শিফটিং ভাবে হয়ে থাকে, তিনটি শিফটিং দিনে থাকে, সেখানে 8 ঘন্টা করে তিন শিফটে এরা ডিউটি করে থাকে। সাধারণত এই সাপ্তাহিকভাবে শিফটিং করা হয়, এক সপ্তাহে এই শিফটের, পরের সপ্তাহে ভাবে শিফটিং চেঞ্জ হয়। এটা নিয়ে আসলে অরিহার কিছু নেই, তবে কাজ খুব সেন্সিটিভ এবং কাজের যে জটিলতা এটা অতটা বেশি না। আরেকটা বিষয় যেটা যে আমরা বলবো সেটা হলো যে অফিসিয়াল ডিউটি, দেখা যায় যেখানে আপনার স্টেশনগুলোতে রেলের পরিমাণ কম থাকে, ট্রেনের পরিমাণ বা জংশনের পরিমাণ কম, অর্থাৎ আপনার প্র্যাকটিক্যাল ফিল্ড লেভেলে যে কাজের পরিমাণটা এটা যেখানে কম থাকে সেখানে স্টেশন মাস্টার যদি চায় আপনাকে বিভিন্ন অফিসিয়াল কাজে নিয়োজিত করতে পারে, বা অফিসিয়াল বিভিন্ন কাজগুলো সিগন্যাল যেমন মেনটেন করা, বিভিন্ন অন্যান্য যে কাজগুলো আছে এই রিলেটেড যে যে কাজ সেগুলো কিন্তু আপনার করতে হতে পারে। তবে সেটা আপনার অ্যাকচুয়ালি আপনার কোন স্টেশনে পোস্টিং হলো সেই বিষয়ের উপর বা সেই স্টেশনের উপর ডিপেন্ড করবে। তো আশা করি যে এদের যে কাজ মূলত এই বিষয়ে জানতে পেরেছেন। তো আরও যদি কিছু জানার আগ্রহ থাকে অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন। আরও নতুন নতুন টিপস পেতে, চাকরির প্রস্তুতিকে সহজ করতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।